যে ভুক্তভোগীরা আমাদের কাছে আসেন, তারা বলেন যে মামলা নেওয়া হচ্ছে না, আসামিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, সামগ্রিকভাবে যে কারণে এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি এবং আমরা দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমাদের দলের 11 জন শহীদ হয়েছে, আমরা 11টি পৃথক মামলা আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখানে আমরা দায়ের করব। আমাদের সমস্ত কার্যক্রম প্রক্রিয়াধীন এবং একই সাথে যারা আহত হয়েছে আমাদের দলের সেই মামলাগুলোও আমরা আলাদাভাবে করব, সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং আমরা প্রক্রিয়াটা জানার জন্য তার সাথে আজকে বৈঠক করা যে কোন প্রক্রিয়ায় মামলাগুলো করলে সঠিক হবে সেজন্য আজকে তার সাথে আমরা বৈঠক করেছি। তিনি আমাদেরকে আরেকটি বিষয় জানিয়েছেন যে সেটি হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে অনেকে প্রশ্ন করছেন, নানান ধরনের প্রপাগান্ডা চালাচ্ছেন, তো আমাদেরকে তিনি বলেছেন যে এই বিষয়গুলো নিয়ে যাতে আমরা কথা বলি, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অবশ্যই এই জুলাই এবং আগস্টের যে গণহত্যা সেই গণহত্যার সঠিক বিচার করবে এবং এক্ষেত্রে কোনো ধরনের বিভ্রান্তি যাতে জনগণের কাছে না থাকে। সেই শহীদ হলো, এই শহীদগুলো আসলে কারা করলো, গুলি করে হত্যা করেছে পুলিশ, তো অবশ্যই পুলিশের বিরুদ্ধে আমরা মামলা করব। কিন্তু আমাদের কাছে স্পষ্ট অভিযোগ যে পুলিশের বিরুদ্ধে মামলা নেওয়া হচ্ছে না এবং স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে তিনি বলছেন, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে তথ্য এসেছে, চাপ রয়েছে যে পুলিশের বিরুদ্ধে র্যাবের বিরুদ্ধে মামলা যাতে এই মুহূর্তে না নেওয়া হয়, যদি পুলিশের বিরুদ্ধে র্যাবের বিরুদ্ধে মামলা না হয় তাহলে তারা নাকি দায়িত্ব পালন করতে পারবেন না, নানান জায়গায় নানান সমস্যার সৃষ্টি হবে। সেই জায়গা থেকে আমরা মূলত কথা বলা তার সাথে যে পুলিশের বিরুদ্ধে আমরা মামলা করতে চাই, যারা এই গণহত্যা চালিয়েছে সেই মামলাগুলো আপনারা গ্রহণ করতে পারবেন কি না। আমাদেরকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে আপনারা যে কারোর বিরুদ্ধে যিনি অন্যায় সংগঠিত করেছেন, যিনি গণহত্যা চালিয়েছেন, যিনি নিপীড়ন করেছেন, প্রত্যেকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলা গ্রহণ করবে, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। তো সেক্ষেত্রে যারা ভুক্তভোগী এবং যাদেরকে হত্যা করা হয়েছে সেই পরিবারদেরকে আমরা বলবো, আপনারা মামলা করুন, যদি মামলা থানা গ্রহণ না করে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রহণ না করে, তাহলে গণঅধিকার পরিষদের আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, মামলা নেওয়ার বিষয়ে যা করণীয় আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা সেটি করব। দেখেন, এই গণহত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনা এবং গণহত্যার যে কার্যক্রম পরিচালনা সেটা কিন্তু পরিকল্পিতভাবে পুলিশকে দিয়েই সংগঠিত করানো হয়েছে। তো সেক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে আপনি যদি মামলা না নেন, র্যাবের বিরুদ্ধে মামলা না নেন, তাহলে বিচারটা কার করবেন? সুতরাং অবশ্যই পুলিশের বিরুদ্ধে, র্যাবের বিরুদ্ধে এবং মাঠ পর্যায়ে প্রশাসনের যারা কাজ করেছে, যারা এই গণহত্যার মাস্টার মাইন্ডের সাথে জড়িত ছিল, অবশ্যই তাদের বিরুদ্ধে মামলা নিতে হবে, অন্যথায় তো বিচার হবে না। আপনি তো ছাত্রলীগ, যুবলীগের যারা কর্মী তাদের নামে শুধু মামলা নিলেন, তাহলে তো প্রকৃত বিচারটা হবে না। সেক্ষেত্রে আমরা বলেছি যে পুলিশ এবং র্যাব এই গণহত্যার সাথে তারা আসলে সরাসরি জড়িত, সুতরাং সেই অপরাধীদেরকে আমরা তাদেরকে আসলে পুলিশ এবং আপনার র্যাবের লোক মনে করি না, আমরা তাদেরকে মনে করি অপরাধী। সুতরাং এই অপরাধীদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে আপনারা মামলা করলেই গ্রেপ্তারের বিষয়ে যা যা করণীয় সেটি তারা করবেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো চাপের কাছে মাথা নত করবেন না, সেটি যিনি প্রধান প্রসিকিউটর তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যত চাপ আসে আসুক, কোনো চাপের কাছে আমি মাথা নত করবো না, বিচার করার জন্য যা করার আমি আমার জায়গা থেকে করব, এই কথা তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমি কিন্তু আগেই বলেছি যে এই যে ছাত্রলীগ, যুবলীগ, তাদের কেউ কেউ হয়তো গুলি করার সাথে জড়িত, যেটি আমরা ভিডিও ফুটেজে দেখেছি, কিন্তু মূল যে গণহত্যার মাস্টার মাইন্ডের কার্যক্রম পরিচালনা করা, গণহত্যা চালানো, সেটি কিন্তু পুলিশ, র্যাব এবং বিজিপি তারা কিন্তু পরিচালিত করেছে। মামলা আগে তাদের নামে হয়তো হবে, কিন্তু এখনও পর্যন্ত তাদের নামে মামলা নেওয়া হচ্ছে না, বরং আমরা শুনতে পেয়েছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে তিনি বলছেন যে তাদের নামে মামলা এই মুহূর্তে গ্রহণ করলে আমি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারবো না, এটি স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আমাদের কাছে এসেছে। এবং টাইমের কথা আপনারা জানেন যে একজন পুলিশের সন্তান এবং তাকে পুলিশ নির্মমভাবে যাত্রাবাড়িতে গুলি করে হত্যা করেছে, সেই টাইমের মা আমার কাছে এসেছিলেন, আমি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে নিজে ফোনে কথা বলেছি, আমি তাকে ডিবি প্রধানের কাছে পাঠিয়েছিলাম, এখনও পর্যন্ত আসামিদেরকে গ্রেপ্তার করা হয়নি। অর্থাৎ যারা ভুক্তভোগী তারা নিজেরা আমাদের অফিসে এসে বলছেন যে পুলিশের নামে মামলা নেওয়া হচ্ছে না, পুলিশকে গ্রেপ্তার করা হচ্ছে না, র্যাবের নামে মামলা নেওয়া হচ্ছে না, র্যাবকে গ্রেপ্তার করা হচ্ছে না। এবং বিজেপি এই ক্ষেত্রে দেখেন বিভিন্ন জায়গায় তারাও গুলি চালিয়েছে, সুতরাং তাদের নামে মামলা নিতে হবে। এই যে তিনটা বাহিনী, যারা অপরাধী, যারা গণহত্যা চালিয়েছে, তাদের নামে মামলা নিতে হবে। আমরা স্পষ্টভাবে বলেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে, তারা আমাদেরকে বলেছেন যে তারা মামলা নেবেন, যদি কেউ মামলা করতে আসেন সেটি যার নামে হোক না কেন, যদি স্পষ্ট কোনো তথ্য প্রমাণ থাকে, আপনারা আমাদেরকে যেটি বলা হয়েছে যে যিনি আহত হয়েছেন, যিনি শহীদ হয়েছেন, হাসপাতালের ডেথ সার্টিফিকেট,
তার ভিডিও ফুটেজ যদি থাকে, আহত হয়েছেন সেটার ছবি বা নিহত হয়েছেন সেটার ছবি সামগ্রিকভাবে তথ্য প্রমাণ নিয়ে এখানে হাজির হতে বলা হয়েছে। সেক্ষেত্রে তথ্য প্রমাণ থাকলে তারা অবশ্যই মামলা গ্রহণ করবেন, এটি আমাদেরকে তারা বলেছেন। হ্যাঁ, এগারো জনের নাম তো আমি আসলে মুখস্থ করে রাখি না, আমাকে এটা দেখে বলতে হবে। আমার কাছে তথ্য প্রমাণ রয়েছে, আমাদের জিহাদ জি, আমি সে নামগুলো আমি আপনাদের পাঠিয়ে দিচ্ছি, আমি আপনাদের পাঠিয়ে দিই সে নামগুলো। আচ্ছা, একটু আমাকে একটু সময় দিতে হবে তাহলে।